Hello guys, it's me Tanji Muslim Movie and you're watching now Tanji Muslim Movie Vlogs. Hello guys, it's me Tanji Muslim Movie and you're watching now Tanji Muslim Movie Vlog. So guys, today's vlog is super duper interesting. Today's Friday. Our Friday basically special kono jaga boshi adda shadda dawar jonno. আর হচ্ছে আজকে আমরা একটা স্পেশাল জায়গা যাচ্ছি স্পেশাল জিনিস ট্রাই করার জন্য সো ভাবলাম আপনাদেরকে একটা ব্লগ করে দেখাই যায় সো উইদাউট ওয়েস্টিং এ টাইম লেটস বিগিন আর আজকে হচ্ছে মানে কিছু শট আমি ক্যানন 200D দিয়ে নিতে পারি সো দেখা যাক আমি ট্রাই করতেছি একটু লেভেলটা আপ করার জন্য কোয়ালিটি একটু বেস্ট করার জন্য আই হোপ ভালো হবে সো ব্লগটা দেখা যাক সো গাইস আমরা হচ্ছে এখন বের হয়ে গেলাম গাড়ি নিয়ে আজকে আমাদের সাথে জিমও যাবে কিন্তু জিমকে আমরা বলি নিয়ে যে আজকে আমরা বের হবো ব্লগিং এর জন্য আগে থেকে প্ল্যানিং করে রাখছে যে অভি শুক্রবার বের হইলে ব্লগ করবে অবশ্যই ব্লগ করবে কিন্তু ব্লগ ওই জন্য ওই একদম কেনাকাটা করে শপিং করে একাকার অবস্থা ওই সেই এক্সাইটেড তাই আমরা ভাবছি যে ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব সো ও এখন আমরা ওকে জানাই নি যে আমরা বের হয়ে গেছি আমরা এখন যাবো জুস বারে ওখানে ওইখানে যাই ওরে কল করে বলবো যে আমরা আজকে গাড়ি নিয়ে বের হবো না কিন্তু তুই আয় আজকে রিক্সা দিয়ে ব্লগ করবি আর ও একটু মানে কি বলে এগুলাতে রিক্সা মিক্সা দিয়ে ব্লগ করতে ওর ইগো তো হার্ড হয় তাই দেখে আমরা ভাবলাম যে ওর আজকে ইগোই দেখবো কত ইগো এসছে সো আমরা যাই ওকে কল দিচ্ছি A few moments later. এসে হচ্ছে আমরা DSLR দিয়ে ব্লগিংটা আপাতত স্টপ রাখলাম কারণ হচ্ছে একটু প্যারা খাচ্ছি তো প্যারা নাই নেক্সট দিন নেক্সট ব্লগ DSLR দিয়ে করার ট্রাই করবো আর হচ্ছে এখন আমরা জিমের সাথে প্র্যাঙ্কটা করতে যাচ্ছি জিমের একটু কল দিই জানবো যে সবাই নাম্বার দেখে নাও কল দিও আরে আমি তো নানি বাসায় আসছি কল দিছস কি হইছে তুমি নাকি মিয়া বাইরে আরে নানি বাসায় আসছি ওই যে গোপুর নেওয়ার জন্য কেন গোপুর কি করবা তো কি করব এখন রাফিদ না বের হইলে ব্লগটা করতে হবে না তো চল তো চল আমরা সবাই ভ্যান নিয়ে বের হই তুই আয় আমি নানি বাড়ি থেকে বের হচ্ছি জুস বাড়ি এখানে আয় আরো ডিএসএলআরটা নিলাম ভাবলাম যে কেমন ব্লগ হয় দেখি দেখি কেমন হয় আয় যাবি কই তাহলে আরে আয় না প্ল্যানিং হবে আর আয় গরম যে লাগছে তুই কই আছিস কতক্ষণ লাগবে 5 মিনিটের মধ্যে দৌড়ায় যে রোদ লাগতেছে আমি আমার নানি বাড়ি থেকে জুস বার যাইতে সময় লাগবে না তাড়াতাড়ি আচ্ছা তাড়াতাড়ি সো যে আমরা জিমে কল দিলাম জিম এখন আসতেছে জিম তো একদম দেখলেন না আপনারা ফ্লিপ ডিসি সো আই আসুক ততক্ষণ ততক্ষণ একটা টাইমলেস দেখেন টাইমলেস দিব টাইমলেস দিই টাইমলেস দিই একটা রাস্তার সো গাইস জিম অন দা ওয়ে আসে গেছে প্রায় কল দিছিল সো আসুক ওর রিয়াকশনটা আমরা নেবো আমরা সে এক্সাইটেড ওর রিয়াকশন নেওয়ার জন্য খেলা হবে সো ওই আসতেছে এখন দেখা যাক ওই যে রিক্সা ঘুরেছে জি কল দে রাফিদ কল দে ওই যে ওই যে ওই ঘুরতেছে ওই যে ঘুরতেছে খুঁজতেছে কল দিবে এখন রাফিদ কল দে রাফিদ কল দে আচ্ছা আমাকে কল দে আমি পিছন দিকে ওইদিকে গেলি কেন পিছনে ঘোরা পিছনে হ্যালো পিছনে পিছনে ঘুর রিক্সাটা নে ঘুরা ঘুরা রিক্সা ঘুরা কোন গাড়িতে থাকবো হারামি ও কই রে এই যে এইদিকে সোজা হ্যাঁ সোজা সোজা ওই যে জি ওই যে
scared. Hey, what's wrong with you, bro? So, এখন আমরা বের হয়ে গেলাম ওই স্পেশাল জায়গায় স্পেশাল জিনিস ট্রাই করার জন্য। সো রাস্তা থেকে তো কোনো রাস্তা আছে। রাফিদার ওবি আমার সবথেকে বড় আমার সাথে স্ক্যাম করছে। ঠিক আছে, রাফিদ গেছে গ্রামের বাড়িতে। সে আমাকে বলল যে দেখে জানাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মনে আসবে না। বের হই গ্রামে না রে, এখানে খাইছিস না। এটা হচ্ছে সেই জায়গা যেখানে অনেক রকমের চা পাওয়া যায়। আমরা আজকে দেখি কয় প্রকারের চা ট্রাই করা যায়। যে আমাদের জাম্বু, যে রাফিদ, তো সিনেমেটিক দিব। দেখি যদি সিনেমেটিক পাই সিনেমেটিক দিচ্ছি, আর না পেলে নাই। আজকের ওয়েদারটা যা আপনারা ভিডিও দেখলেন সেই ওয়েদার একটা। সো দেখা যায় আমরা চাটা ট্রাই। আমরা এসে গেলাম, আমরা ভাইয়াকে বললাম যে যত প্রকারের চা হয় সবগুলো অ্যাভেলেবেল এখন নাই মনে হয়। আমরা বললাম যত প্রকারের চা হয় তার প্রকারের চা দেওয়ার জন্য মিনিমাম 12 প্রকারের হবে। সো চাটা আসুক ততক্ষণ। এ ফিউ মিনিটস লেটার আমাদের এখন মানে চারটা চা দিল, জানি না আর কয়টা চা দিতে পারবে। বলতেছে ওদেরকে নাকি আগে থেকে ইনফর্ম করে আসতে হবে যদি সব চা নেওয়ার জন্য। এখন এটা কি কি দিচ্ছে, একটা মালাই দেখা আপনার আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা হলো চকলেট উইথ বাদাম, এটা কাজু বাদামের, এটা হলো মধু, এটা হলো মালাই, এটা হলো এটা কি মধু। সো আমরা সবাই টেস্ট করবো, টেস্ট করার পর দেখা যাক কেমন লাগে। মালাই কোনটা? এটা হ্যাঁ মালাই, এটা সারাটা হচ্ছে কাজু। কাজুটা আমার দিও, তো আমি ট্রাই করতে হচ্ছে চকলেট কাজুটা। চকলেট কাজুটা আমরা ট্রাই করতেছি। এখানে অনেক নয়েস, নয়েসের জন্য আগে থেকে সরি, কিছু করার নেই। তো ট্রাই করে দেখি, পুরো চকলেট ফ্লেভার, ফুল চকলেট, আর উপরে কাজু আর দুধ পাউডার, আর হচ্ছে কিছু দিচ্ছে না। সো ওদের একটা রিভিউ দেখেছি, ওরা খাচ্ছে, ওরা কি মালাইটা তো অবশ্যই মজা। ওটা নিচে তারও জোর, নিচে দেখো, নিচে এটা দেখো, সব থেকে টেস্ট নিচেটা দেখো। মানে শেষ হয়নি না মালাই। আর আমাদের আরেকটা দিয়ে গেলো, ওই যে শাহি চা,
ছাই কি খাবারে ছাই ছাই খাবার এটা হচ্ছে ছাই চা ওদের চা খাইনি না এটা স্পেশাল ছাই চা তো আমরা ট্রাই করি নিচু হচ্ছে ভিতরে অনেক কিছু দেওয়া আছে যেমন দুধ পাওয়া চকলেট আর হচ্ছে বাদামের কিছু গুঁড়া এটাও জোস মোটামুটি প্রিটি গুড মধু চা ট্রাই করতে ডাইরেক্ট মার চা মানে এটা সবাই ট্রাই করুন আমি খাইছি কিরা 10 আউট অফ ও ভাই সাহেব তাই নাকি 10 আউট অফ 2 চাইছি আমি ট্রাই করি টেস্ট করব হ্যাঁ করো স্মেলটা কেমন চলে যাব বলুন তো একদম ফাউল আমি ওয়ান দিব এন্ড সাত কিসের ভালো না খাই টেস্ট কর রবি টেস্ট করব রবি নারিকেলের পানি সামথিং কিছু দিছে তো আমরা হচ্ছে কটা চার ট্রাই করলাম তিন দুই পাঁচটা আর হচ্ছে আমরা দশটা ট্রাই করার কথা ছিল দশটা হইল না আনফর্চুনেটলি এখন আমরা বের হয়ে যাবো তুমি তো মালাই ওটা তো 10 অফ 10 কি রে মালাই 10 অফ 8 8 দিছে 8 9 তো জল আর একটা মধু মধু কে খাইছে মধু আমি ওই হই জান মধু আমি খাইছি 7 অর 8 7 অর 8 7 8 7 8 চকলেট বাদাম ওটা মোটামুটি 7 8 আর হচ্ছে সাই তো 2 আমি দিছি ওরা দিছে 1 1 আমি 2 দিছি মোটামুটি ভালো ছিল অতটা ভালো ছিল না তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো আজান দিয়ে দিছে সো বের হয়ে যাই তারপর দেখা যাক ব্লগটা কতদূর কন্টিনিউ করা যাচ্ছে পূজার সময় তোমরা আসিও আর আসার আগে কল করে আসিও তাহলে আমাদের জন্য সব আইটেম রাখা ট্রাই করবে উনি সো প্যারা নাই ব্লগটা দেখি আর কতদূর কন্টিনিউ করা যায় আমরা আসি আরো এখনো সো দেখা যাক যদি আমরা স্ট্রিট ফুড সৈয়দপুরে পাই তাহলে আমরা স্ট্রিট ফুডেরও ব্লগটা এখানে ঢুকাবো সো দেখা যাক আমরা যাই ততক্ষণ একটু চিল টিল করি দেখি লাইভ টাইভ যদি করা যায় ফেসবুক ইনস্টাতে সো এখনো যারা আমাদের সাথে ফেসবুক ইনস্টাতে কানেক্ট হও নাই তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাও তো গাইস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবা একটু মজাও ছিল আমরা একটু ক্রাউড মাউড ছিল আজকে একটু খুব ঠান্ডা একটা পরিবেশ এদিকে ব্লগটা একদম ঠান্ডা ভাবে চলতেছে সো আপনারা যতক্ষণ ওই ক্লিপগুলো দেখেন আমরা ততক্ষণ সৈয়দপুর টুকে আসতেছি আমিও দুপুরে লাঞ্চ করি নাই ও দুপুরে লাঞ্চ করে নাই আর রাফিদ তো একদম ঠুইসা আছে তাদের ওই জন্য ওর কোনো অসুবিধা হয় নাই এখন খিদা লাগছে আগে তাই একটু পেট পূজা করে ট্রেন ব্লগে আসছি আজকে ব্লগটা মানে হচ্ছে একদিক দিয়ে এইগুলো আমরা রিভিউ দিতে পাবো সেই সেই তো ব্লগটা এনজয় করেন হোক ব্লগটা মজা হবে
বিষয়টা এটুকুই ছিল। আর হচ্ছে ভিডিও ক্লিপে কিছু কিছু ক্লিপে অনেক ক্লিপে সমস্যা হয়েছে, আমি বুঝলাম না কেন জানি শেষের দিকে যে ভিডিও রেকর্ডিংয়ের অনেক মানে 10 সেকেন্ডের ভিডিও 5 সেকেন্ডে সাউন্ড স্লো হয়ে আস্তে আস্তে সাউন্ড বাড়ছে, আমি বুঝলাম না সমস্যাটা কেন হয়েছে। সো প্যানে তাও কাটাকাটি করে অনেক শর্ট কাটে কুটে দিছি। Hope you guys enjoyed this video. Make sure to subscribe my YouTube channel. Keep supporting guys. So next video te dekha hocche. Peace.